গতকাল প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছে কোচবিহার লোকসভা আসনে। এখানে দুটি জায়গায় স্ট্রংরুম খোলা হয়েছে। কোচবিহার পলিটেকনিক কলেজ ও দিনহাটায় স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম। দু জায়গাতেই নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের পরেও রাজনৈতিক সংঘর্ষ কোচবিহারে। বিজেপি কর্মীদের ওপর তীর, আহত হয়ে একজন ভর্তি হাসপাতালে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। ভোট পিটলেও অশান্তি অব্যাহত কোচবিহারে। গতকাল রাতে দুই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের কামাত ফুলবাড়ির ঘটনা এলাকায় চাঞ্চল্য, যদিও ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। ভোট গ্রহণ শেষ, এবার গণনার অপেক্ষা। আলিপুরদুয়ার কলেজের স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম। স্ট্রংরুমে নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গতকাল প্রথম দফা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বন্দুকের পাট দিয়ে মেরে দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলায় আক্রান্ত হয়েছেন এক মহিলা। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার জগারডাঙ্গার ঘটনা, যদিও ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে দাবি বিজেপি। দার্জিলিং কেন্দ্রে তৃণমূল প্রার্থী অমর সিংহ রায়ের সমর্থনে আজ কার্শিয়াংয়ে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন জলপাইগুড়ির রাজগঞ্জে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে গাছের গায়ে পেরেক পুঁতে ফ্লেক্স লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশন ও পরিবেশ দফতরে অভিযোগ জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। গাছ থেকে ফ্লেক্স খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। ভোটের প্রচারে সেনার নাম ব্যবহারে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন 156 জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। সেনার নাম ব্যবহার করে প্রচার করলে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানায় তাঁরা। নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ। কত টাকা কোন অ্যাকাউন্ট কে দিয়েছে তাও জানাতে হবে 30 মে-র মধ্যে। রাজনৈতিক দলগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টে। নয়ডায় পুলিশ কর্মীদের নমো ফুডস ছাপমারা খাবারের প্যাকেটগুলিকে কেন্দ্র করে বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ বহুজন সমাজ পার্টি। পিটিআই সূত্রে খবর, জেলা শাসকের সঙ্গে কথা বললেও উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো যোগ নেই। লোকসভা ভোটের মধ্যেই কলকাতায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। গতকাল রাতে বড়বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার 10 লক্ষ টাকা। জমি বিবাদের জেরে দাদা ও তাঁর মেয়েকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, আহত আরও দুই। মুর্শিদাবাদের ভগবান গোলা থানার বলরামপুর গ্রামের ঘটনা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুরুষের গলা নকল করে তরুণীদের সঙ্গে সম্পর্ক, পরে সেই সম্পর্ক ভেঙে গেলে সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরের বাসিন্দার অভিযোগের ভিত্তিতে হুগলি শাওড়াপল্লি থেকে গ্রেফতার এক তরুণী। পুলওয়ামা হামলার ঘটনায় ভারতের দেওয়া ডসিয়ের সম্পর্কে আরও তথ্য প্রমাণ চাইল পাকিস্তান। ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে নয়াদিল্লি যে ডসিয়ের দিয়েছে তাতে জৈশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো তথ্য প্রমাণ নেই। ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। আরও প্রমাণ চায় পাকিস্তান।